সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের আমাদের কিছুদিন অবসরের পর আজকে প্রথম ক্লাস। আজকে আমি শিক্ষার্থীদের জন্য আমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ছয় অধ্যায় শব্দ গঠনের 6.1 অধ্যায় নিয়ে কথা বলবো। আমাদের 6.1 অধ্যায়ে আছে উপসর্গ যোগে শব্দ গঠন। আমরা জানি এই অধ্যায়টা আমাদের উপসর্গ যোগে শব্দ গঠন। তা আমাদের এই অধ্যায়টি পড়তে গেলে প্রথমেই আমাদেরকে উপসর্গের সংজ্ঞাটা সম্পর্কে সঠিক ধারণা লাগবে। উপসর্গ কাকে বলে? আমরা জানি বাংলা ভাষায় এমন কতকগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যেগুলো নাম শব্দ অথবা পদগুলোর সামনে বসে বা আগে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। সেই সমস্ত অব্যয়সূচক শব্দাংশকে আমরা সাধারণত উপসর্গ বলি। আরও যদি সহজ ভাষায় আমরা বলি, শব্দ বা ধাতুর আগে যে সমস্ত অব্যয়পদ বসে নতুন শব্দ গঠন করে সেই শব্দ অংশগুলোকেই আমরা বলি হলো উপসর্গ। আমাদের উপসর্গে ডক্টর রামেশ্বর স নামে একজন ব্যাকরণবিদ ভাষা পণ্ডিত আছেন, ওনার একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটি খুবই সহজ, আমরা সহজ ভাষায় এই সংজ্ঞাটি মুখস্থ করব। শব্দ বা ধাতুর আদিতে যোগ হয় সেই সমস্ত অব্যয়সূচক শব্দ অংশকে আমরা উপসর্গ বলি। আদি বলতে শুরুতে, প্রথমে, আগে। আমাদের এই অধ্যায়টা আমরা দেখলেই বুঝবো উপসর্গ যোগে শব্দ গঠন। আমরা তাহলে বুঝলাম কিছু কিছু অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে বসে। যেমন নাম, একটা আমাদের নাম আমাদের একটা মূল শব্দ, এই শব্দটার পূর্বে বসবে অর্থাৎ আদিতে বসবে, আগে বসবে, সেই অব্যয়সূচক শব্দাংশগুলোকে আমরা বলি হলো উপসর্গ। যেমন আমরা নাম শব্দটির সাথে যদি এখানে পুরো একটা আমাদের উপসর্গ আছে যদি দেই, তাহলে একটা আমরা শব্দ পাই নতুন শব্দ, সে শব্দটি হলো প্রোনাম। আমরা এখানে দেখতেছি প্রো যদি আমরা আলাদাভাবে বাংলা ভাষায় প্রয়োগ করি তাহলে নির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু নাম শব্দের সাথে যখন প্রো যুক্ত হয় তখন প্রোনাম একটি আমরা নতুন শব্দ পাই যেটা আমাদের বাংলা ভাষায় প্রয়োগ আছে। সেরকম আরও আছে পরি, পরি একটা আমাদের উপসর্গ আছে, পরি এই শব্দটি যদি আমরা এই শব্দটির সাথে যুক্ত করি তাহলে আমরা আর একটা নতুন শব্দ পাই, যে শব্দটি আমাদের হয় পরিণাম। পরিণাম অর্থ ফলাফল, অর্থাৎ আমরা নতুন আর একটা শব্দ পেলাম। সেরকম আরও একটি শব্দ আছে আমাদের সুনাম, সু। সু শব্দটি বাংলা ভাষায় সচরাচর ব্যবহৃত হয় না, অনেক সময় সুন্দর অর্থে ব্যবহৃত হয় কিন্তু আলাদা নির্দিষ্ট কোনো অর্থ নাই সু। কিন্তু যখন মূল শব্দ নামের সাথে যুক্ত হবে তখন আমরা আরেকটি নতুন শব্দ পাবো, সে শব্দটি হবে আমাদের সুনাম। সুনাম শব্দটি আমরা সবাই জানি, এটি একটি নতুন শব্দ আমাদের বাংলা। সুনাম শব্দটি আমাদের বাংলা ভাষায় প্রচলিত আছে। সেরকম আরও যদি আমরা এটির সাথে বদ যুক্ত করি, বদ, তাহলে আমাদের নতুন আর একটা শব্দ পাচ্ছি আমরা, সেই শব্দটির নাম হবে হলো বদনাম। অর্থাৎ আমাদের খারাপ অর্থে, নেগেটিভ অর্থে যে শব্দটি আমরা ব্যবহৃত করি সেটা হলো বদনাম। এরকম বাংলা ভাষায় আমাদের অনেকগুলো উপসর্গ আছে, সংস্কৃত ভাষায় আছে, বিদেশি ভাষায় আছে, যেগুলো আমাদের বাংলা মূল শব্দের সাথে যুক্ত হয় নতুন নতুন শব্দ তৈরি করে, সেই ধরনের অব্যয়সূচক শব্দ অংশগুলোকে আমরা বলি হলো উপসর্গ। এখন আমরা উপসর্গ সংজ্ঞাটা জানলাম, এখন আমরা দেখব উপসর্গের প্রয়োজনটা কী, আমাদের উপসর্গের প্রয়োজনীয়তা কী। উপসর্গের প্রয়োজনীয়তা এটি আমাদের লাগবে, আমাদের যেহেতু MCQ কোশ্চেন হয় সেখানে আমাদের উপসর্গের প্রয়োজনীয়তাগুলো বহুপদী কোশ্চেনে থাকবে, দিয়ে বলা হবে এটি কিসের ক্ষেত্রে প্রযোজ্য, তখন আমাদের উত্তর হবে উপসর্গ। তাহলে আমরা বুঝলাম প্রথমে পেলাম উপসর্গ কী করে আমাদের বাংলা ভাষার শব্দসমূহকে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। তাহলে প্রথম প্রয়োজনটা কি, বাংলা ভাষায় আমাদের নতুন অর্থ বোধক শব্দ তৈরি করে, তৈরি করে, এটা একটা প্রয়োজনীয়তা আমাদের বাংলা উপসর্গের। উপসর্গ কী করে, বাংলা ভাষায় আমাদের নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এখানে আমাদের বাংলা ভাষায় একটা হা ভাত শব্দ আছে, হা ভাত, এখানে মূল শব্দ ছিল হলো ভাত, তার সাথে আমাদের যখন হা উপসর্গটি যুক্ত হয়ে গেছে তখন হয়ে গেছে হলো হা ভাত। ভাত শব্দটি আমরা যখন এককভাবে ব্যবহার করি তখন এর অর্থ হয় হলো আমরা যে ভাত খাই অর্থাৎ রাইস, কিন্তু যখন হা ভাত হয়ে যাবে তখন হয়ে যাবে হলো ভাতের অভাব অর্থাৎ ভাত আমাদের নাই। তাহলে নতুন অর্থবোধক আর একটা শব্দ, নতুন শব্দ আমরা পেলে হা ভাত, এটা একটা আমাদের উপসর্গের প্রয়োজনীয়তা। দুই নম্বর যদি আমরা দেখি উপসর্গের প্রয়োজনীয়তা কি, তখন আমরা দেখব অর্থের পূর্ণতা ঘটে, অর্থের পূর্ণতা ঘটায়, পূর্ণতা
ঘটায়, অর্থাৎ অর্থের পরিপূর্ণ ঘটায়। যেমন পরিপূর্ণ একটা শব্দ আছে আমাদের, পরিপূর্ণ। আমরা জানি মূল শব্দ পূর্ণ, পূর্ণ মানে ফুল, ওর সাথে যদি আবার আমরা পরি উপসর্গ লাগাই তাহলে হচ্ছে পরিপূর্ণ, অর্থাৎ আরো পুরো পূর্ণ। এরকম আমাদের বাংলা ভাষায় আরো শব্দ কি করে, তাহলে অর্থের পূর্ণতা ঘটায়। তিন নম্বর, অর্থের সংকোচন ঘটায়, অর্থের সংকোচন ঘটায়। উপসর্গ কি করে আমাদের বাংলা ভাষায় অর্থের সংকোচন ঘটায়। যেমন অভাব, অভাব একটি আমাদের বাংলা ভাষায় বহুল প্রচলিত শব্দ। এখানে আমরা দেখতেছি মূল শব্দ হলো ভাব। ভাব যখন আমরা বাংলা ব্যবহার করি তখন যে অর্থ প্রয়োগ ব্যবহৃত হয় এর সাথে অ লাগাইলে, অ উপসর্গ লাগাইলে অভাব হয়ে যায়, তখন আরেকটা অর্থ হয়, অর্থাৎ অর্থটা ছোটো করে, সংকোচন করা মানে ছোটো করে। এরকম আরও প্রয়োজনীয়তা আছে আমাদের, অর্থের পরিবর্তন সাধন করে। যেমন কী করে উপসর্গ আমাদের বাংলা ভাষায় শব্দের অর্থের পরিবর্তন সাধন করে, পরিবর্তন পরিবর্তন সাধন করে। কীরকম, যেমন আমাদের বাংলা ভাষায় একটা শব্দ আছে উপকথা, উপকথা। আমরা সাধারণত জানি কথা শব্দটি আমরা ডায়লগ বা সংলাপ হিসেবে ব্যবহার করি, কিন্তু উপকথা যখন আমরা বলি তখন এটা অর্থটা অন্য অন্য কিছু প্রকাশ করে, আমাদের অর্থের পরিবর্তন ঘটায়। এটি হলো আমাদের একটি উপসর্গের প্রয়োজনীয়তা। এখন আমাদের উপসর্গ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নে উপসর্গের প্রয়োজনীয়তাগুলো দেওয়া থাকবে। যেমন মনে করে দেওয়া থাকলে উপসর্গের প্রয়োজনীয়তা কী, এক দেওয়া থাকলো এটা, দুই দেওয়া থাকলো এটা, তিন দেওয়া থাকলো এটা, চার দেওয়া থাকলো এটা, আমাদের তখন উত্তর থাকবে সঠিক উত্তর কোনটি, এক এক দুই, দুই তিন, না এক ও দুই তিন, তখন আমাদের সবগুলো উত্তর হবে। এই কারণে আমাদের উপসর্গের প্রয়োজনীয়তাগুলো সবগুলো জানতে হবে, না জানলে আমরা সঠিক উত্তর করতে পারবো না। এই কারণে উপসর্গের প্রয়োজনীয়তাগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে, নাহলে আমরা উত্তর দিতে পারবো না। সেরকম আমাদের উপসর্গে আরও অনেক কিছু শব্দ আছে, যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয় এবং বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এইরকম শব্দ আমাদের অনেক আছে। যেমন আমরা আরেকটি শব্দ নিয়ে এখন কথা বলবো, যে শব্দটি আমাদের উপসর্গে বহুলভাবে প্রচলিত এবং ব্যবহৃত। সেরকম আরেকটি শব্দ আছে আমাদের হার। আমরা জানি হার একটি শব্দ আছে আমাদের, হার বলতে আমরা সাধারণত জয় পরাজয় অথবা গলার হার এরকম অর্থে ব্যবহার করি, বিভিন্ন অর্থে ব্যবহার করি হার। এই হার শব্দটির সাথে আমাদের অনেকগুলো উপসর্গ আছে যেগুলো যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে। যেমন আ যদি আমরা দেই, আহার হয়, আহার অর্থ হইল খাওয়া দাওয়া করা বা খাওয়া। সেরকম আরও শব্দ আছে, যেমন অনা, অনা উপসর্গ যদি যোগ করি তাহলে হয়ে যায় হলো অনাহার, জাস্ট পরিবর্তন হয়ে গেল অর্থ, অর্থাৎ উপবাস থাকা বা না খেয়ে থাকা। সেরকম আরও আছে প্রো, প্রো যদি আমরা যুক্ত করি তাহলে হারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে প্রহার, প্রহার মানে আঘাত করা বা মারা, আরেকটা অর্থ হয়ে গেল। সেরকম আছে পরি, পরি একটা উপসর্গ আছে, পরি, পরি উপসর্গ যদি হার সাথে লাগাই তাহলে হবে পরিহার, অর্থাৎ ত্যাগ করে, অর্থটা আলাদা রকম হয়ে গেল। আবার আছে উপ একটা উপসর্গ আছে আমাদের, উপ যদি লাগাই তখন হয়ে যায় উপহার, যেটাকে আমরা গিফট বলি বা পুরস্কার বলি উপহার। সেরকম আরও একটি শব্দ উপসর্গ আছে আমাদের বি, বি যদি লাগে হার সাথে তখন হয়ে যাবে বিহার, বিহার শব্দের অর্থ হলো ভ্রমণ করা। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলা যে মূল শব্দ আছে সেই শব্দগুলোর সাথে উপসর্গ আমরা যত যোগ করব সামনে, তত আমরা নতুন নতুন শব্দ পাবো, নতুন নতুন শব্দের অর্থ পাবো, অর্থের সম্প্রসারণ হবে, অর্থের সংকোচন হবে এবং অর্থের পরিবর্তন হবে। এই পর্যন্ত আমাদের জানলেই চলবে। এরপরে আমরা বলব উপসর্গের, উপসর্গের প্রকার বা শ্রেণী বিভাগ। আমরা জানি উপসর্গের শ্রেণী বিভাগ, উপসর্গ কয় প্রকার, তিন প্রকার আমরা একটা জানি। কী কী তিন প্রকার? একটা, এক নম্বর হলো খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, যেটাকে আমরা অনেক সময় বাংলা উপসর্গ বলি, অনেক সময় খাঁটি বাংলা উপসর্গ বলি, এটা আমাদের মনে রাখলেই চলবে। দুই নম্বর তৎসম বা সংস্কৃত উপসর্গ বলি আমরা, এটা আমরা জানি খাঁটি বাংলা উপসর্গ, অর্থাৎ আমাদের খাঁটি বাংলা ভাষাতে আছে সেই ভাষা থেকে যে উপসর্গগুলো আসছে সেগুলো হলো খাঁটি বাংলা উপসর্গ। আর তৎসম বা সংস্কৃত উপসর্গগুলো, যে উপসর্গগুলো আমাদের সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে এগুলো হইল আমাদের সংস্কৃত উপসর্গ। আর তিন নম্বর আছে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ।
উপসর্গ, এইটা এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই জায়গাটায় ভুল হয়, শ্রেণী বিভাগে আমরা জানি উপসর্গ তিন প্রকার, খাঁটি বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ, এটা আছে বাংলা আমাদের বই আছে বিশটি, একুশটি, খাঁটি বাংলা হলো একুশটি, তৎসম বা সংস্কৃত হলো বিশটি, আর বিদেশি উপসর্গ সঠিক কোনো পরিসংখ্যান নাই বা হিসাব নাই। আমাদের কোশ্চেন হলো খাঁটি বাংলা উপসর্গ কতটি, ওখানে অপশন দেওয়া থাকে বিশ, আঠারো, একুশ, সতেরো, এরকম। তাহলে আমাদের এটা মনে রাখার জন্য সবসময় মনে রাখতে হবে যেটা বেশি, বিশ একুশ তো, একুশ যেটা বেশি সেটাই হলো আমাদের খাঁটি বাংলা উপসর্গ, অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ হলো আমাদের একুশটি, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হলো বিশটি। এটা আমাদের মনে রাখতে হবে, কেন এমসিকিউতে লাগবে। এখন আমরা বাসায়, তোমরা যেহেতু এই সময়টা বসে আছো, অনেক তোমাদের সময় বাসায় বসে বসে আমরা কিছু এইচডব্লিউ করবো, আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় লিখে উত্তর লিখবা, অপশন লিখবা, লিখে ঠিক করবা, এটা আমাদের এইচডব্লিউ থাকবে। যেমন আমরা যেটুকু আলোচনা করছি এর থেকে যদি আমরা আলোচনায় যাই সুন্দর মতো আমরা পারবো হয়তো উত্তর। যেমন আমাদের কোশ্চেন আসে হলো বাংলা ভাষায়, বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার, এটা আমরা এখনই আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা পারবা, অপশন তোমরা লিখবে, চারটা করে অপশন লিখে একটা ক্রিটিক চেনে দেবে। এরকম কোশ্চেন হয় উপসর্গের কাজ কি, উপসর্গে কাজ কি, এটা আমি বলছিলাম মনে হয় যখন বলছিলাম উপসর্গের কাজ, উপসর্গের প্রয়োজনীয়তা, এগুলো একই জিনিস। এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন হয়, অর্থাৎ উপসর্গের তিনটে কাজই দেওয়া থাকবে, এক দুই তিন করে, মনে করে এক নম্বরে দেওয়া থাকবে একটা কাজ, দুই নম্বরে দেওয়া থাকবে একটা কাজ, তিন নম্বরে দেওয়া থাকবে একটা কাজ, নিচের প্রশ্ন থাকবে নিচের কোনটি সঠিক, সেক্ষেত্রে আমাদের তিনটে অথবা দুইটা সঠিক থাকবে, একটা ভুল থাকবে। এই কারণে আমাদের এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। আরও যেমন কোশ্চেন আছে যে সকল অব্যয়সূচক শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ শব্দে পূর্বে বসে, পূর্বে বসে তাদেরকে আমরা কী বলি, যে সকল অব্যয়সূচক শব্দাংশ শব্দের আদিতে বা শুরুতে অথবা পূর্বে বসে তাকে আমরা কী বলি, পূর্বে বসে তাকে আমরা কী বলি, এটা হলো কোশ্চেন। আমাদের অপশন দেওয়া থাকবে হয়তো উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, এরকম দেওয়া থাকবে। তাহলে চারটে অপশনের মধ্যে একটা হবে, যে উত্তরটি হবে সেটি তোমরা ঠিক মতো লিখবা। আর একটি কোশ্চেন অবশ্যই, কোশ্চেনটা আমি বলতে ভুলে গেছিলাম, উপসর্গের কী নেই, উপসর্গের কী নেই, আমি এটা বলছি বলিও না ঠিক না, উপসর্গের কী নেই, আমরা জানি উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ এরা নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু অন্য শব্দের সাহায্য নিয়ে বা অন্য শব্দের সাথে যুক্ত হয়ে এরা নতুন শব্দ তৈরিতে সাহায্য করে। এই কারণে আমরা যদি বলি উপসর্গের কী নেই, উপসর্গের অর্থদ্যোতকতা নেই, এইটা আমাদেরকে উত্তরে লিখতে হবে। আরও যেমন কোশ্চেন আমাদের তৎসম উপসর্গে, তৎসম উপসর্গে, উপসর্গের অপর নাম, অপর নাম কি, আমরা এর আগে বলছিলাম, যখন ক্লাসে বলছিলাম আমরা জানি তৎসম উপসর্গের আর একটা নাম আছে, সেই নামটি আমাদের এখানে উত্তরে লিখতে হবে। নিখোঁজ, আমাদের বাংলা ভাষায় একটি শব্দ আছে নিখোঁজ, নিখোঁজ শব্দের নি কোন প্রকারের উপসর্গ, নিখোঁজ শব্দের নি কোন প্রকারের উপসর্গ, নিখোঁজ শব্দের নি, আমরা যে খাঁটি বাংলা তৎসম সংস্কৃত এবং বাংলা উপসর্গ পড়লে ওখানে আমরা নি একটা উপসর্গ পাবো, সেটা আমাদেরকে বলতে হবে যে নিখোঁজ শব্দের নিতে কোন প্রকারের উপসর্গ, খাঁটি বাংলা, তৎসম, সংস্কৃত না বিদেশি, চারটি অপশন থাকবে, যে কোনো একটা হবে। এরকম আমাদের আরো উপসর্গ শব্দ আছে, অপয়া, অপয়া শব্দের, অপয়া একটা শব্দ আছে, অপয়া শব্দের অপসর্গ অ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে, আমরা জানি বাংলা ভাষা সাধারণত অপয়া শব্দটি নেগেটিভ অর্থে, গালি অর্থে আমরা ব্যবহার করি, তাহলে আমাদের অ যে উপসর্গটি আছে এই অ শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন অপশনে থাকবে হয়তো মন্দ, খারাপ, নিন্দা, গালি, এরকম অপশন থাকবে, তাহলে আমরা সঠিক যে উত্তর সেইটা আমরা লিখব।
এরকম আরো আমাদের কোশ্চেন আছে, অঘা অঘা আমাদের জানি এটা একটা উপসর্গ, কোন জাতীয় উপসর্গ, কোন জাতীয় উপসর্গ, অঘা কোন জাতীয় উপসর্গ, খাঁটি বাংলা, বিদেশি, তৎসম অথবা সংস্কৃত, যে কোনো একটা অপশন হবে সেটা তোমরা আমাদেরকে লিখতে হবে। আরও যেমন আমাদের সুন্দর সুন্দর এরকম উপসর্গ আরও কোশ্চেন হয়, আমি আর একটা কোশ্চেন দিচ্ছি, যদি আমরা আরো দেখি 9 নম্বর, এরকম কোশ্চেন আমাদের মাঝে মধ্যে উপসর্গ থাকে, কোনটি তৎসম উপসর্গ, এটা হলো কোশ্চেন, কোনটি তৎসম উপসর্গ, অপশন দেওয়া থাকবে হয়তো অজ, গড়, পরা, পাতি, এরকম চারটি অপশন আমাদের দেওয়া থাকে, আমাদেরকে বলতে হবে কোনটি হলো আমাদের তৎসম উপসর্গ, যেটি সঠিক উত্তর হয় সেটি তোমরা খাতায় লিখবে। আবার আরেকটি কোশ্চেন মাঝে মধ্যে হয় উপসর্গ, উপসর্গ ব্যাকরণে কোন অংশের আলস্য বিষয় অথবা উপসর্গ বিষয়টি ব্যাকরণের কোন অংশে অবস্থিত হয়। আমরা জানি বাংলা ব্যাকরণের আলস্য বিষয় কটা, 4টা, অর্থতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, এরকম একটা, তাহলে আমাদের উপসর্গটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, এরকম 3-4টা অপশন দেওয়া থাকবে, তোমাদের সঠিক উত্তরটা বলতে হবে। তাহলে এই 10টা কোশ্চেন আমরা বাসায় বসে বসে সুন্দর মতো উত্তরগুলো লিখবো, এবং উপসর্গ আমাদের তোমাদের বাড়ির যেটা পড়া থাকবে বাসায় তোমরা বসে বসে যে জিনিসটা পড়বা সেটি হলো আমাদের খাঁটি বাংলা উপসর্গ আছে হলো 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে হলো 20টি, এই 20 আর 21 41টি উপসর্গ আমরা যদি মুখস্থ করে ফেলি তাহলে উপসর্গ অধ্যায়ের যে কোনো কোশ্চেন আমাদের আসলে 21টি আর 20টি এই উপসর্গগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। যদি আমরা ফেলতে পারি তাহলে হয়তো আমাদের উপসর্গের কোনো অধ্যায়ের কোশ্চেন আসলে সেটি আমরা অবশ্যই উত্তর করতে পারবো। এটা আমরা বাসায় বসে বসে পড়বো, যেহেতু এখন আমাদের অনেক সময় বাসায় বসে বসে আসি আমরা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এইটা আমরা এখানে পড়ব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি, খোদা হাফেজ।